밤이. 어이 밤이. 이라고. 어 생기래죠. 아래 다 바로 발랐어. 아비 আপনি এখনো বাড়ি বসে রয়েছে, আচ্ছা পার্টি অফিসে সব আপনার অপেক্ষায় বসে আছে। আপনি আসছেন এলাকার মহিলা লীগের সভাপতি, আপনি থাকলে হয়, এখনই আসেন। আরে ভাইয়া আর ভাই কোয়েন না, আমি আপনার ভাইয়ের জন্যই বসেছিলাম, আপনার ভাইয়ের তো কোনো খোঁজ খবর না, তা চলেন চলেন যাই চলেন। ও ফজলুল মা আগে যে সাইডে খাই দে। ও ফজলুল মা, ফজলুল মা, ফজলুল মা রে, আমি যখন বাড়ি থাকি না তখন বাড়ি থাকে, আমি যখন বাড়ি আসি তখন উনি থাকে। কি করবো রে, বুড়ো কালে কি ছাড়িয়ে দেবো নাকি রে? হ্যাঁ বুড়ো কালে ছাড়িয়ে দেবো, অসাধ্য আর সহ্য করা যায় না। একটা ছেলে পাঠিয়ে দিলাম ঢাকায় থাকে, আর এই ভোটের সময় এখন কোনো খুঁজে বেড়াবো আমি? ছাড়িয়ে দেবো না কি করবো রে, আমি আর সহ্য হয় না রে। কোন ব্যক্তির হাতে এই যে বয়স হয়ে গিয়েছে, একটা বয়স্ক ভাতা তাও জীবনে ফেলাম না, আর উনি ভোট করে বেড়াচ্ছে, ওর ভোট খাওয়াই দিবা রে। আন্দাজ ফান্দাজে কথা বলিতে হবে না, তুমি প্রার্থীটা তো আগে দেখবা, প্রার্থীটা কি ডাক দেখো, নিজেই দেখো। দাঁড়াও খাইতে কাকে পড়িয়ে নিই, ছবি পরে দেখবো। আল্লাহ সর্বশক্তিমান, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী এলাকা মাগুরা এক আসনের মাগুরা সদর শ্রীপুর সুনাম শান্তি স্মার্টো সমুদ্র মাগুরা গড়তে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাকিব আল হাসানকে নৌকা মার্কায় ভোট দিন। আগো এই বিটাটা ওই টিভির মধ্যে খেলা করা সেই বিটাটা না? হয় চাচা তুমি ঠিকই শুনেছ। এ ছেলেটা তো ভালো খেলা করে গো, হয় তো আমাদের মাগুরা এক আসনের শ্রীপুরি ভালো খেলবেন গো। দেখেন আমার নাম মোহাম্মদ হারুন বিশ্বাস, আমার বাড়ি শ্রীপুর গ্রামে। আপনারা কি সবাই সদস্য সচিব আপনার এলাকার কি খবর? আমার এলাকার তো আরো ভালো খবর, সবাই উৎসবের মতো বাকি আছে। ম্যাডাম আপনার এলাকার কি খবর? থাক
যাই হোক, আপনারা ভাই বাবাজি যারাই আছেন, ইনশাল্লাহ এই ভোটে যে লোক দাঁড়িয়ে আছে এর একজন ভালো মানুষ, বাংলাদেশের না বাংলাদেশ বললে ভুল হবে, সারা বিশ্বের অলরাউন্ডার আমাদের এই সাকিব আল হাসান। ইনশাল্লাহ আশা করি এইবার মনে হয় গরিব দস্ত মানুষ যারা এলাকায় আছে সে অনেক কিছু করবে। যেমন ওই যে নড়াইল মাসামি বিন মুন কি মাসামি সাহেব, মাসামি সাহেব উনার তো আসলে দল বেদল নির্বিশেষের মানুষ ভালোবাসে, তাই আমরাও মনে করি আমাদের সাকিব আল হাসান ভাইও ওই একই পর্যায়ে যাচ্ছে ইনশাল্লাহ। রায়ত আমার বউ যে এই পার্টি অফিসে আছে, আচ্ছা এই পার্টি অফিসটা বানিয়েছ কি রে? এই যে আমাদের মজনু ভাই, মজনু ভাই ভালো আছে? হ্যাঁ বলছি মজনু ভাই, আপনি বর্তমানে কি পদে আছেন এই আওয়ামী লীগে? আমি বর্তমান শ্রীপুর সদর ওয়ার্ডের যুবলীগ সাংস্কৃতিক বিষয়ে সম্পাদক। আচ্ছা, আর আমি হলি একজন সাধারণ মানুষ, কিন্তু শোনেন সাধারণ জনগণের এই বল বেশি, সাধারণ জনগণ যেদিকে যাবে ইনশাল্লাহ সাকিব ভাইয়ের নৌকা সেদিকেই বিজয় হবে। এই সাকিব ভাইয়ের মিছিলে সবার আগে আমি থাকবো, পোস্টার কই দে।